মানুষের বউ ভাইগে গেলে তো আসলে চিন্তা করে যে গেছে, যাক আমি শেষ চেষ্টাটা করছিলাম, বাট যেয়ে দেখি ওখানে সিচুয়েশন আলাদা। নাদিমের সাজানো সংসার মুহূর্তেই ভেঙে তছনছ হয়ে গেছে, আর নিজের বিয়ে করা বউ ফারজান আরশি চলে গেছেন দেশের আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের ঘরে। সঙ্গীত শিল্পী নোবেল ভারতের সারেগামাপা দিয়ে যতটা হয়েছেন আলোচিত, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হয়েছেন এর থেকেও বেশি সমালোচিত। স্ত্রীকে নির্যাতন, মাদক গ্রহণ ও প্রতারণার অভিযোগে কয়েকবার আটক হলেও এবার জোরপূর্বক আরশি নামের এক মেয়েকে গলায় ছুরি ধরে এবং নেশা করিয়ে অন্তরঙ্গ ছবি এবং নিজের বউ বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে এই গায়কের বিরুদ্ধে, যে মেয়ে কিনা আগে থেকেই বিবাহিত। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্না করেছেন ওই তরুণীর স্বামী নাদিম আহমেদ। আমি মনে করি যে আমার কাছে, আমি আমার কষ্ট বুঝতেছি। নাদিম বলেন, আমার সঙ্গে কি ঘটে গেছে আমি জানি, এটা আমার লাইফের পেইনফুল একটা ঘটনা। আমাদের ভালোবাসার সংসার ছিল, সব কিছু ভালো চলছিল, হঠাৎ করেই চলে গেল। আমার ওয়াইফকে অনেক ভালোবাসতাম, সবাই জানে, দিন শেষে আমি চিট হইলাম। নাদিম আরও বলেন, এরপর হঠাৎ করেই দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ের দাবি করা একটি পোস্ট। এটা আমার জন্য মেনে নেওয়ার মতো ছিল না। আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এ সময় আরশির বাবা ভাই আমার সাথে উপস্থিত ছিল। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই নেশায় আসক্ত হয়ে আছেন। তবুও চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার, কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে আরশি জানান সে আমার কাছে ফিরতে চান না। এদিকে গত 22 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নোবেলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন ফারজানা আরশি। এর ফেসবুক পোস্টে আরশি লেখেন, নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলো তোলে, নোবেলের সঙ্গে তার কোনো ধরনের বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। এ বিষয়ে ডেমরা থানায় জিডিও করেছেন তিনি, যদিও এই স্ট্যাটাসটি পরবর্তীতে মুছে দিয়েছেন আরশি। এর আগে গত 19 নভেম্বর নিজের ফেসবুকে এক তরুণীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন নোবেল, যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় নোবেলের সঙ্গে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আরশি নামের ওই তরুণীর সঙ্গে নিজের বিয়ের খবর জানান দেন নোবেল, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। যদিও কবে বিয়ে করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিতর্কিত এই সঙ্গীত শিল্পী। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।